আলু দিয়ে মাটনের একটা নতুনত্ব রেসিপি, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আর যদি কখনো এইভাবে বানিয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। তো এই রেসিপির জন্য আমি 600 গ্রামের মতো মাটন নিয়েছি। মাটনটা কিন্তু একদম রেয়াজি নিয়েছি, আর মাংসের মধ্যে একটু চর্বি লেয়ার থাকলে সেটা আলু দিয়ে রান্না করলে খুব ভালোভাবে মজে যায়। আর একটু পাতলা করে কেটে নিয়েছি যাতে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ খাসির মাংস এমনি সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। তো সবগুলো মাংসই কিন্তু এরকম একটু পাতলা টাইপের করে কেটেছি। এরপর মাংসটাকে সাইডে রেখে দিয়ে কয়েকটা আলুকে কেটে আমি একটা পাত্রে রেখেছি, সেই আলুগুলো নিয়ে নেব। তো সবগুলো মাংসই দেখুন এইরকমভাবে কেটে নিয়েছি। আর মাংসের মধ্যে যদি এরকম চর্বি না থাকে সেক্ষেত্রে কিন্তু কষা করলেই ভালো হয়। চর্বি থাকলে আলু দিয়ে যেমন ভালো লাগে, আবার চর্বি না থাকলে সেটা এমনি কষা করলে খেতে ভালো লাগবে। এরপর কয়েকটা আলুকে কেটে নিয়েছি আর জলের মধ্যে ডুবিয়ে রেখেছি যাতে আলুটা কালো না হয়ে যায়। আর সাইজটা কিন্তু মাঝারি রেখেছি, খুব বেশি বড় বড় করিনি, আবার একদম ছোট সাইজেরও করিনি। এরপর আলুগুলোকে জল থেকে তুলে নেব। আর একটা প্লেটে কয়েকটা গোটা মশলা নিয়েছি। তো আমি প্রথমে 4টে এলাচ নিয়েছি, এলাচগুলো একদম ছোট ছোট, তার জন্য 4টে নিয়েছি। 2টো ছোট সাইজের তেজপাতা নিয়েছি, 4টে লবঙ্গ নিয়েছি, 1টা স্টার আনিস নিয়েছি, আর নিয়েছি 1টা দালচিনি স্টিক, আর কয়েকটা গোলমরিচ নিয়েছি, প্রায় 10-12টার মতো হবে। এরপর এই মশলাগুলোকেও আমি একটা সাইডে রেখে দেবো, আর কয়েকটা পেঁয়াজি কেটে নেব। তো আমার যেহেতু 600 গ্রাম মাংস আছে তার জন্য আমি প্রায় 150 গ্রামের মতো পেঁয়াজ কিনবো, আর পেঁয়াজটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে। এভাবে একটু পাতলা করে কেটেছি কারণ পেঁয়াজটা ভাজতেও সুবিধা হবে আর খুব তাড়াতাড়ি গ্রেভির সঙ্গে মিশে যাবে। তো এরকম পাতলা করে কেটে পেঁয়াজটাও রেডি করে নিয়েছি। এরপর একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে যাওয়ার পর প্রায় 1/2 কাপের মতো সরষের তেল দিয়ে দিলাম। এই তেলেই আমি আলুগুলো ভাজবো আর এই তেলেই রান্নাটা করব। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এতে একটু নুন ছড়িয়ে দিতে হবে, প্রায় 1/3 চামচের মতো নুন ছড়িয়ে দিলাম তেলের মধ্যে। তারপর একটা একটা করে আলু দিয়ে দেব। আর আলুতে কিন্তু আমি হলুদ দেব না, কারণ এই তেলেই যেহেতু রান্নাটা করব, হলুদটা দিলে যে পেঁয়াজগুলো ভাজবে সব কিছু একটু হলুদ টাইপের হয়ে যাবে। তার জন্য শুধু নুন দিয়ে আমি আলুটাকে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। প্রায় 4 থেকে 5 মিনিট সময় লাগবে আলুটাকে ভাজতে। তো গ্যাস হিটটা লো করে দিয়ে ঢেকে দিলাম, আর মাঝখানে আমি 1-2 বার নেড়েও দিয়েছিলাম। তো 5-6 মিনিটে কিন্তু আলুটা আমার 50% সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে ছেঁকে তুলে নেব। আর আলুটা 50% সেদ্ধ করতে হবে, খুব বেশি সেদ্ধ করলে মাংসের সঙ্গে দিলে কিন্তু অনেক বেশি গলে যেতে পারে। তার জন্য 50% তেলে সেদ্ধ করব, আর যে 50% বাকি থাকবে ওটা মাংসের সঙ্গে দিয়ে সেদ্ধ করে নেব। তো সবগুলো আলু তুলে নিচ্ছি। এরপর যে মশলাগুলো রেডি করেছিলাম সেই গোটা মশলাগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। আর 2টো শুকনো লঙ্কা কিন্তু আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি, মানে এই মশলার সঙ্গেই দিয়েছি, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। শুকনো লঙ্কাটা দিলে কী হয়, একটা সুন্দর কালার আসে, আর ভাজা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আছে, সেটা কিন্তু পেঁয়াজের সঙ্গে মিশে যায়। তো আমি 2টো মাত্র লঙ্কা দিয়েছি, এই যে মানে ঝালটা যদি মনে হয় একটু বেশি চান সেক্ষেত্রে 4টেও দিতে পারেন। তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি ডিপ ব্রাউন করবো না, একটু লাল করেই ভাজবো, কারণ একটু লাল করে ভাজার পর আমি যে মাংসটা দেবো মাংসটা দিয়ে তার সঙ্গে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে। আর খুব বেশি ডিপ ব্রাউন করলে কী হবে, মাংসের সঙ্গে ভাজতে গিয়ে পেঁয়াজটা অনেক বেশি কালো হয়ে যাবে। তো গ্যাস হিটটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে এইরকম একটা কালার চলে আসবে, এইভাবে ভাজতে হবে। তো পেঁয়াজটা কিন্তু অনেকটাই লাল লাল হয়ে এসছে, এইরকম লাল করে ভেজে তারপরে মাংসটা দিতে হবে। আর মাংসটা একটু পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নেব, মানে একটু ভাজা ভাজা করে নেব। তো মাংসটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে মাংসটা যখন কালারটা চেঞ্জ হবে তারপর বাকি মশলাগুলো দেব। এতে কী হবে, মাংসের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও দূর হয়ে যাবে, আর পেঁয়াজের সঙ্গে অনেকটাই মাংসটা ফ্রাই হয়ে যাবে, তাতে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো পেঁয়াজ আর মাংস একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি, প্রায় 4 থেকে 5 মিনিট সময় লাগবে এই মাংসটাকে একটু কালারটা চেঞ্জ করতে। যখন এরকম ভাজতে ভাজতে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে, মানে মাংসটা একটু ফ্রাই মতো হয়ে আসবে আর একটু কালচে টাইপের হয়ে যাবে, তখন কিন্তু বাকি উপকরণগুলো একটা একটা করে অ্যাড করব। তো মাংসের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই ভাজা ভাজা লাগছে। এরপর আমি এতে নুনটা দিয়ে দেবো। নুনটা কিন্তু আগে দিইনি, আগে দিলে মাংস থেকে জল ছাড়তে শুরু করতো, তাহলে কিন্তু এরকম ফ্রাই টাইপের মানে কালারটাও আসতো না আর এরকম ফ্রাই হতো না। তার জন্য আমি নুনটা একটু পরেই দিলাম। এবার নুনটা ভালোভাবে মিশিয়ে নেব, আর নুনটা দেওয়ার পরে কিন্তু মাংস থেকে একটু জল ছাড়তে শুরু করবে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো 2 চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুনটা দেওয়ার পর এটাও কিন্তু মাংসের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা দূর হওয়া পর্যন্ত একটু সময় নিয়ে নেড়ে চেড়ে মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মাংসটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে বা একটু কষিয়ে নিলে মাংসটা খেতে খুব বেশি ভালো লাগে।
আদা রসুনটা মেশানো হয়ে গেছে, এরপর দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, আর দেবো 2 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে। পরে আমি এতে কাঁচা লঙ্কা অ্যাড করবো, তার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। যদি নর্মাল কোনো লঙ্কা গুঁড়ো দেন সেক্ষেত্রে কিন্তু একটু পরিমাণটা কম দিতে হবে। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর যখন এটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এতে জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো। তো আমি প্রায় 1 কাপের মতো জল দিয়ে দিলাম। যতটা মাংসটা সেদ্ধ হতে লাগবে বা যতটা মাংসটা ডুবে থাকবে সেরকম জল দিতে হবে, খুব বেশি না। 1 কাপের মতো দিয়ে গ্যাস হিটটা লো করে দিয়ে প্রায় 30 মিনিটের মতো এটাকে সেদ্ধ করতে দেবো। 30 মিনিট সেদ্ধ করতে দিলে কিন্তু মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর যদি এই অবস্থায় কুকারে এটাকে সেদ্ধ করতে চান তাহলে গ্যাস হিট লো করে দিয়ে 2টো সিটি কিংবা 2 থেকে 3টে সিটি দিলেই মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমি গ্যাস হিটটা লো করে দিলাম আর 30 মিনিট অপেক্ষা করলাম। 30 মিনিট পর ফিরে এসেছি। এরপর ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দেবো, আর এতে 2টো ভাজা মশলা অ্যাড করবো, ভাজা ধনে আর ভাজা জিরে। তো ধনে আর জিরেটা আমি আগে থাকতে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা হাফ চামচ করে দিয়ে দিলাম। আর ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। যদি মনে হয় ঝালটা একটু বেশি রাখবেন সেক্ষেত্রে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, আর যদি মনে হয় কম রাখবেন সেক্ষেত্রে কমিয়ে দিতে পারেন। সব কিছু মিশিয়ে নেওয়ার পর এতে টক দই দিয়ে দেবো, 1/2 কাপের মতো টক দই দিয়েছি। আর গ্যাস হিটটা এখন অফ করে দেবো। তো দইটা আমি ফ্রিজ থেকে 1/2 ঘন্টা আগে বের করে ফেটিয়ে রেখেছিলাম, তারপর দিয়ে দিলাম। আর দই দেওয়ার সময় গ্যাস হিটটা লো করে দিতে হবে অথবা অফ করে দিতে হবে, তা না হলে দই অনেক সময় ফেটে যেতে পারে। সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি। এরপর আলুটা দিয়ে দেবো। তো আলুটা যেহেতু 50% সেদ্ধ হয়েছিলো, তারপর বাকি সেদ্ধটা কিন্তু এই মাংসের সঙ্গে করে নিতে হবে, তাহলে আলু আর মাংস খুব ভালোভাবে মজে যাবে। তো আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে নিয়ে মিশিয়ে নিয়ে আমি নুনটা চেক করে নেব। যদি মনে হয় নুনটা কম লাগছে তাহলে স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা দেওয়ার পর গ্যাস হিটটা লো করে দিয়ে এটাকে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিটে মাংসটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর আলুটাও সেদ্ধ হয়ে গিয়ে মাংসের সঙ্গে খুব ভালোভাবে মজে যাবে। তো এরপর ঢেকে দিলাম আর গ্যাস হিটটা অফ করে দিয়ে 5 মিনিট অপেক্ষা করলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে ঝোলটা একটু চেক করে নেব। আর ঝোলটা যেহেতু আমি খুব বেশি রাখবো না, তাই এরকম একটু মাখা মাখা হলেই কিন্তু আমি এতে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, আর বেশ কিছুটা ধনে পাতা উপর থেকে একটু ছড়িয়ে দেবো। ধনে পাতা আর গরম মশলাটা একটু মিশিয়ে নিতে হবে নেড়ে ঝেড়ে। একটু মিশিয়ে নেওয়ার পর রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এটাকে সার্ভ করতে দিয়ে দেবো। আর আলুটাও কিন্তু ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে আর মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর ঢাকনাটা দিয়ে এটা নামিয়ে নিয়ে একটা বাটিতে সার্ভ করতে দিয়ে দিলাম। তো রান্নাটা কিন্তু খুবই টেস্ট হয়। অবশ্যই এই পুজোতে একবার ট্রাই করে দেখবেন, যা যা মশলা দেওয়া হয়েছে সেম সেম মশলা যদি ব্যবহার করে এই রেসিপিটা করেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আমরা সাধারণত বাড়িতে যেভাবে টমেটো দিয়ে কষিয়ে আমরা মাটন রান্না করি তার তুলনায় কিন্তু এর স্বাদ বহুগুণ বেশি, আর এইভাবে রান্না করলে সবাই প্রশংসা করবে খেয়ে। খুবই টেস্টি একটা রেসিপি, অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরকেও ভালো লাগবে। আর যদি মনে হয় আলু ছাড়া এটা কষা করবেন তাহলেও খেতে ভালো লাগবে, আর রেওয়াজি মাংসে একটু আলু দিলে খেতে ভালো হয়। আর যদি রেওয়াজি না হয় মানে চর্বির পরিমাণটা কম হয় সেক্ষেত্রে আলু ছাড়া এইভাবে মশলা দিয়ে কষিয়ে রান্না করবেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। আর যেসব বন্ধুরা রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখছেন, যদি পেজটা এখনও ফলো না করে থাকেন তাহলে ফলো করে দিতে পারেন আগামী রেসিপির জন্য। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। তো যেসব বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপির সঙ্গেই ছিলেন সেসব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করলাম।